বালিহাঁস, পানকৌড়ি, বেগুনি কালিম, লেঞ্জা, কালকোট ও জলমোরগ সহ নানা প্রজাতির পাখির খুনসুটি আর জলকেলিতে সরগরম মৌলভীবাজারের বাইক্কা বিল। শীতের সকালে হিমেল হাওয়ার মাঝে ডানায় ভর দিয়ে ঘুরে বেড়াচ্ছে এসব পাখি, এমন দৃশ্য দেখে যে কারো মন আনন্দে নেচে উঠবে। এবার হাওরের বুক জুড়ে পদ্ম, গুল্মলতা আর জলজ উদ্ভিদ বিলের স্বচ্ছ পানিকে সতেজতা এনে দিয়েছে, ফলে খাদ্য সংকট কেটে যাওয়ায় শীতের শুরুতেই বিল জুড়ে পরিযায়ী পাখির মেলা বসেছে। নভেম্বরের প্রথম তারিখে শুরু হয়েছে পাখি আসা। বিলের কথা তো বলাই যায় না, অতুলনীয় পাখির আনাগোনা অনেক বেশি। পাখি যেভাবে আসা শুরু করছে, আমার মনে হয় অন্য বছরের তুলনায় এই বছর পাখি বেশি হবে। প্রতিদিন সংগঠন থেকে আমাদের মনিটরিং এর ব্যবস্থা আমরা করছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে বাইক্কা বিল অভয়াশ্রমের মাছ পাখি সংরক্ষণে নজরদারি জোরদারের কথা জানান জেলা প্রশাসক। একটা সংস্থা এটা অভয়াশ্রম হিসেবে তারা লুক আফটার করছে, সাথে সাথে আমরা যারা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যে আমাদের কমিটিগুলো আছে, সেই কমিটিগুলো সময় সময় গিয়ে এটা লুক আফটার করছে। 2003 সালে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় বিলুপ্ত প্রজাতির মাছের বংশরক্ষার্থে হাইল হাওরের তিনটি বিলের সমন্বয়ে 170 হেক্টর আয়তনের জলাভূমিকে একটি স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। সময় সংবাদ, মৌলভীবাজার।